আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র চলছে তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশিদিন চলে তাহলে তিনি আর বাঁচবেন না একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে আজকে খালেদা জিয়াকে তিলে তিলে অত্যন্ত হত্যা করা হচ্ছে এই কথা আমরা বারবার বলছি পৃথিবীর সব দেশ এটা জানে আমাদের দেশের নানান রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বুদ্ধিজীবী সবাই বলেছেন যে দেশনেত্রীকে বাইরে চিকিৎসার সুযোগ দেন আমি স্পষ্ট করে বলতে চাই আজকে এসব করে কোনো লাভ হবে না জনগণ জেগে উঠতেই শুরু করেছে এবং জেগে উঠবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পদ্মা মেঘনা যমুনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং তোমাদের তততে তাউস ভেঙে ছারখার হয়ে যাবে আমাদেরকে আজকে জেগে উঠতে হবে এই দুরাত্মা দুঃশাসনকে পরাজিত করে সত্যিকার অর্থে আমাদেরকে ন্যায় সত্য মুক্ত সুন্দর গণতান্ত্রিক সরকার ও মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রীকে মুক্ত করতে হবে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না তার যে রোগ হয়েছে আপনারা শুনেছেন লিভার সিরোসিস এটা মারাত্মক রোগ এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেইভাবে নেই একমাত্র যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং জার্মানিতে এই রোগের চিকিৎসা ভালো হয় এদিকে কুষ্টিয়ায় চুরানব্বই শতাংশ ভোট পড়া কেন্দ্রে নৌকায় ভোট দেননি কেউ এই কেন্দ্রে সব ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষক তিনি কুষ্টিয়া শহরে থাকলেও তার গ্রামের বাড়ি চিলমারি ইউনিয়নে এলাকাবাসীর ভাষ্যমতে স্থানীয় আওয়ামী লীগের পূর্ণ সমর্থন পাওয়ায় জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সব ভোট পেয়েছেন তিনি আব্দুল মান্নানি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমার জানা মতে ওইখানে ধরে তাছাড়া উনি একজন থেকে পাশ করা সফল ইঞ্জিনিয়ার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সনামধন্য বিভাগীয় প্রধান উনি এবারই প্রথম তার নিজ জন্মভূমিকে ভালোবেসে চরের মধ্য দিয়ে নির্বাচন করেছেন উনি ওই এলাকার মানুষের জন্য যা করেন তা আমার মনে হয় কোনো চেয়ারম্যানও করেননি অনেকদিন পর ভোটের সুযোগ সুযোগ পেয়ে বিশ পার্সেন্ট মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে আশি পার্সেন্ট পরিবর্তন করে দিয়েছে এরই নাম জনতার শক্তি ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারলে সারা দেশে চিত্র ফুটে উঠবে সাধারণ মানুষ সব বুঝে সুযোগ পেলে তার মতামত সঠিকটায় প্রয়োগ করে ওই ভোট কেন্দ্রই তার প্রমাণ আমরা সাধারণ জনগণ আগে থেকেই জানি ভোট চুরানব্বই শতাংশ পড়েছিল নাকি অন্য কিছু তোরা সাংবাদিকরা দেখ মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানোর জন্য সাংবাদিক ও মিডিয়ার জুড়ি নেই শুধুমাত্র এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ভোট নেয় আর সংসদ নির্বাচনে রাতের বেলা ভোট নেই এমন মারা যাওয়া ব্যক্তিরাও ভোট নেই মাঠ পর্যায়ে যেসব জনপ্রতিনিধিরা সরাসরি জনগণের সাথে কাজ করেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়াই ভালো আগে